सुनर माने भाइयों के थकते थे तो मैं हमारे साथ तो बेसी बात ते को था करता सोस सॉरी भाइयों इधर आई एम सॉरी इधर पॉसिबल ना आमी अमर लोग करते शेयर करते सुनर कम ऑन गाइस का माने দেন আমার ড্যাড সম্পর্কে কথা আপনারা জানেন না বাট আমাকে বত্রিশ বত্রিশটা রুমের দুটো ফ্ল্যাট দেওয়া আছে যেখানে একটা ওর ইউজ করি আর বাকি একত্রিশটাতে কাউকে হাত লাগাতে দিই না। হ্যাঁ ওর ড্যাডের ব্যাপারে তো আমিও কিছুটা জানি, আমি একটু বলি ওর ড্যাড তখন ইটালিতে গেছে আর ইটালি থেকে যখন আসবে তখন ওকে 5,000 square feet একটা ফ্ল্যাট কিনে দিবে, ওই ফ্ল্যাটে আমার পড়ালেখার জন্য আলাদা একটা রুম থাকবে এবং হ্যাঁ সাদের জন্য খাওয়ার জন্য একটা রুম থাকবে। তাই না স্যার? এখন এইরকম লাইফস্টাইল একটা ছেলের সাথে রুম শেয়ার করবে আপনার মতো সিঙ্গল বিকল্প জব্বার রেডি কর শোন ট্রেন রান করিস না, আমি আছি তো, ট্রেন রান করার কিছু নেই, এইসব চিন্না মিন্না রে বেড়া সাইজ করা ওয়ান টুর ব্যাপার আমার কাছে, ভয় পেয়েছ না তোরা? ঠিক আছে ভাই জিশান ঠিক আছে তো কি না হয়তো লাগতেছ নাকি? শোন তোর লোকে আমি এতদিন ধরে আছি, তোর মনের কথা তো আমি বুঝতে পারি, তাই না? আমি তো বুঝতেছি তোরা ভয় পাইতেছ কিন্তু মুখে আনতে না, প্রকাশ করতে না, ব্যাপার না বন্ধু বান্ধব, টেক কেয়ার করার দায়িত্ব তো আমারই। ফালতু বন্ধুত্বের আল্লাহ পেরে টাইম ওয়েস্ট না করবে, কানে কথা যদি আইতো মানে জেনারেলে কি করা যাইতো ওটা চিন্তা করাটা বেটার না? এই তো অমানুষ বড় লোক আইছে এবার লাইনে হন, এই হালার পথে রে জিন্নারে সাইজ করুম কোনো ব্যাপারই না, খালি জামু খালামু একটা বিচি দিমু সব ঠিকঠাক। বিচি বিচি আরে না বুলেট আছে নাই প্ল্যানে কইস তোর কাছে আছে? আমার বাপ আমার চাচা আমার মামা আমার চাচা তো ভাই আমার খালা আমার কুপি সবাই আছে ভর্তি, ইনফ্যাক্ট আমার কাছে আছে। তোর কাছে আছে কি তো কোনো কষ্ট নাই, তাহলে বেটা লয় হাউস লাগে এন হাউস লাগে মাথা কি নষ্ট করে এই তো মাথা তাচ্ছি না বলা এর বিচি হয়ে আসবো এরকম একটা ক্যান্সার পুরো ফুটাই ধরে দিচ্ছি না ততটি কি মুখে গেলে হবে আর আম্মাও ঘর ক্যারি করতে মানা করে মাথা মতো লেগে ঠিক হয়েছে। আল্লাহ তো চাঁদ বড় অমানসিক লেভেলের বড় লোক, এত টাকা পয়সা বুঝোস তুই, এগুলোকে সেফ রাখতে হলে তো এরকম মেশিন পত্র লাগবেই, ঘরে সিকিউরিটির একটা ব্যাপার আছে না, লাইসেন্স করে রাখ। হ্যাঁ আমি বলছি লাইসেন্স করে মেশিন কিনে বল, কোথাকার লাইসেন্স, লাইসেন্স সহ লাইসেন্স ছাড়া সব কিনে করতে শুরু করব, 22 38 32 9mm M16 AK-47 মার্ক টু আর ওগুলা কোন মেশিন বলতে কি কি লেদ কি জানি লেদ মেশিনের বানানো পাইপদান পর্যন্ত আছে নিয়া আছে লাইসেন্স সহ মার্ক টু তো ক্যামেরার গাড়ির নাম। হ্যাঁ তো মানে এটা সবাই জানে এটা ক্যামেরার গাড়ি মার্ক টু, আমি তো ওটাই মানে আমি কি বলছি তাহলে তুই যে করি তোর কাছে মার্ক টু মেশিন আছে? আমি বলছি মাত্র বলবো হ্যাঁ তাই তো মার্ক টু না এম আর টু, এম আর টু বলছি বেটা
কানগুলো ঠিক করে দিয়েছো মিলে, আমার একটু চিনোস না ওই যে তোর যে লম্বা নালী বলা যে ইয়ে বন্দুক না থাকে সামনে দিকে দুই নালীতে চাপ দেওয়া লাগে, এই নালীগুলো তুমি মারটু গেলে জনস মারটু হয়ে গেলে তুই নলা বুঝোস তুই ডাক্তিঙ্গা এমনি চিন্নারে ঠেকে তার ঠাস করে মারতো চিন্ন হইলা যে যা আমার কাছে মনে আরো বেশি লাগে জি এই তো তুই হ্যাঁ হ্যাঁ হবে জিনাস আচ্ছা দোস তোর ফ্যামিলিতে মামা চাচা খালা কুকু খালা তোমার চাচা তোমার মামা তোমার জায়গা আছে আর কি কি এরকম আনকমন মেশিন আছে তোদের কি মানে আসলেই মনে হচ্ছে চুলে আমি কাটছি পাড়ার গুন্ডা আর্মস নিয়ে ঘুরবো আমি আমার বাপ আমার বাপ হাজে আমার চাচা হাজে আমি কয় দিব হজে যাবো তোদের সিরিয়াসলি মনে হয় আর্মস নিয়ে ফাইজলামি করবো কি পাইছিস তোর আমাকে আমার কাছে এগুলো কেন থাকে যাই যা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইউরোপ আমি থাকবো তোদের মাঝখানে এরকম সব ফালতু ইন্টারেস্টে মাথাকে বাইব যে কোনো দিন পুলিশ হাতে যাবো তোদেরকে প্রচুর কথা বলে তুই না কইলি আরে ওই না কইলো টুটু আর 30-32 সব কিছুর কথা আমি তুই কইলাম যে এমআর টু দিন বলা বন্ধু তোর নাম কি না না আমি জানো না ও হ্যাঁ আমাদের মাঝে মাঝে কিছু কথা কয় তবে জিগেলে কয় কয় না কি বলেননি আপনারা মাথা মাথা কি খারাপ হয়ে গেছে ভাইও আমি তো নিতে পারতাম খামা খাগুলো দরকার নেই আরো দুইজন আছে ওদেরকে একটু ডাক দিই এই স্যার জিশান এই ভাই ভাইও আসছে একটু দেখ না তোরা ওই কে কে কি হইছে কি ভাইও স্যার ভাই এই যাও ব্যাগগুলো নাও ভিতরে যাও ব্যাগগুলো নে আগে বলতেছিস হ্যাঁ দোস্ত ইতালিতে বসা আমার না তুই একবার শুনে দেশে বৈশা আমি অন্যের ব্যাগ ক্যারি করতেছি কোথায় কি মনে হয় না আমার ড্যাড ব্যাপারটা ব্যাগ মনে করবে একদম চুটকিতে 1500 মানুষ এমনি রেডিমেড খারাপ দেখার প্রত্যেকটা একটা জব্বার ভাইও এটা অনেক বড় ভিতরে লাগে ভাই নিতে সি ব্যাগ নিতে ব্যাগ নে নে আচ্ছা ভাই এই কি এইটা ভাই ভাইঙ্গে গেছে ভাইও আরে কি করলি আমাকে ভাইয়া ফালাইলি কেন আরে জানোস কত টাকা দামের কত কোন ব্র্যান্ডের এ মিয়া এই তো ব্র্যান্ডের কথা বলতেছে কার সামনে কি ভাইও ক্লাসটা ভেঙে গেছে তো আমি টেনশন লই না 1500 ব্র্যান্ড পাশে এমনি আছে কত সুর বলবো ধরেন রেভেন আছে মাইকেল ক্লস আছে প্রাডা আছে তারপরে আর কি বলবো যেমন লাক্স আছে ইভেন ফার্স্ট টাইম পর্যন্ত আছে মিয়া আই ডোন্ট নো দিয়ে বলেন ডোন্ট পছন্দ মানে লাক্স সানগ্লাস বানাই পাবে তো তারপরে আবার এমআরটু আছে না বেটা লাক্সের ওই সাবান দেয় সুন্দরই দেয় শরীর আপনার কি আপনার
সকালে নাস্তা করিনি তো বাজান কি বল লাগতেছে দুপুর বাজে একটা আপনি এমন নাস্তা করেন আপনি রাখেন রাখেন সাইড রাখেন সাইড রাখেন সাইড রাখেন সাইড করেন দুপুর একটা বাজে আপনি এমন নাস্তা করেন কেন বাজান কদিন ধরে নাস্তা করতেছেন আজকে একটু খারাপ লাগতেছে কারণ কি আপনি এরকম নাস্তা না খেলে কি আজকে দিন কি আর রিক্সা চালাইছেন আপনি হ্যাঁ আরো দুই তিনটা মারছি দুই তিনটা রাত্রি পাইছিলাম এই যে আমার মায়াডার লেখাপড়ার দরকার তো লেখাপড়ার বই কিনতে হবে বাজান এখানে কিছু বইয়ের লিস্ট ছিল বাজান আপনার মেয়ে কোথায় পড়ে বললেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ওই যে ভালো ভালো ছাত্রছাত্রীরা পড়ে বইটার কথা বলতেছেন হা 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 ওখানে ওখানে ওইখানে আমার মেয়েটা পড়ে সামনে পরীক্ষা এই বইগুলো কিনতে আপনি সামনে রাখেন ওই ডান দিকে একটা দোকান আছে ওখানে যে রাখেন আপনার মেয়ে যত বইপত্র দরকার এটা দিকে নিয়ে নিন অনেক উপকার হবে আর সকালবেলা একটু নাস্তা বাস্তা করে নিন হ্যাঁ আচ্ছা চা দরকার না কখনো হ্যাঁ যান আকাশ সাজায় রোদ্দুরে